नमस्कार हुगली आज के अपनादेर सकल के स्वागत आमी मौमिता शुरू करछि आजकेर विशेष विशेष खबर। तृणमूलेर जिला कमिटी गठन होते विधायक पद त्याग तृणमूलेर विधायक बेचाराम मान्नार। निर्देशानुसारे बाजीते निषेधाज्ञा समर्थने चुचुड़ाए मोमबाती प्रदान विधायके। এখন আসছে বিস্তারিত খবরে। জেলা কমিটি গঠন হতেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল তৃণমূলের অন্দরে, যার ফলস্বরূপ এবার বিধায়ক পদ ত্যাগ করলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। জেলা কমিটি গঠনের পর থেকেই দলীয় কোন্দল শুরু হয়েছিল তৃণমূলের অন্দরে, যার ফলস্বরূপ আজ বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। প্রসঙ্গত, জেলা কমিটি গঠনের পর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছিল তৃণমূলের দলীয় অন্তর্দ্বন্দ্ব। সিঙ্গুর থেকে পান্ডুয়া সর্বত্রই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। প্রাক্তন মন্ত্রী তথা সিঙ্গুরের চারবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য জেলা কমিটি গঠনের দিনই দল ছাড়ার হুমকি দিয়েছিলেন। তবে এবার আর হুমকি নয়, সরাসরি বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন প্রাক্তন মন্ত্রী তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না। এদিন তিনি বিধানসভার অধ্যক্ষের হাতে তার পদত্যাগ পত্র জমা দেন। এই প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের বক্তব্য, বেচার সাথে অনেকবার কথা হয়েছিল কিন্তু কোনোভাবেই তাকে বোঝানো যায়নি। মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে ও আজ বিধানসভার অধ্যক্ষের হাতে পদত্যাগ পত্র জমা দিল। এদিন বেচারাম মান্নার পদত্যাগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে হুগলি জেলার রাজনৈতিক মহলে। বেচারাম মান্না আমাকে বলেছে যে আমি আমার নানা রকম ক্ষোভ অভিমানে আমি বিধায়কের পদ ছেড়ে দিতে চলেছি। আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে সময় দাও, আমরা দলের মধ্যে আলোচনা করব। বলছে না, আমি আর কোনো সময় আমি দিতে রাজি নয়, আমার ওপরে অবিচার হয়েছে, আমি বিধায়ক পদে কাজ করার ইচ্ছা আমার নেই, আমি পদত্যাগ করব। এখন পদত্যাগ পত্র শুনেছি আমি যে অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন, বিধানসভা অধ্যক্ষ বিমান ব্যানার্জির কাছে জমা দিয়েছেন। তবে যাওয়ার আগে আমার বেশ কয়েকবার কথা হয়েছে ওর সঙ্গে, কিন্তু ও তাতে বিরত ওকে করতে পারেনি। ও খুবই বেপরোয়া যে আমাকে আমার সিদ্ধান্ত নিতে দিন, আমার আর অপেক্ষা করার সময় নেই, এটুকু বলতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাত সকালে গঙ্গার চড়ায় মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিন স্থানীয়দের চোখে পড়ে ঘটনাটি। ঘটনায় চাঞ্চল্য চুচুড়া তুলুপটি ঘাট সংলগ্ন এলাকায়। সাত সকালে গঙ্গার চড়ায় মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো চুচুড়া থানা এলাকার তুলুপটি ঘাট সংলগ্ন এলাকায়। আজ সকালে প্রাতঃভ্রমণে এসে বেশ কিছু মানুষ গঙ্গার চড়ায় কাউকে পড়ে থাকতে দেখেন। ঘণ্টাখানেক হয়ে গেলেও কোনো স্থান পরিবর্তন না করায় সন্দেহ হয় তাদের। এরপরেই বেশ কিছু মানুষ গঙ্গার চড়ায় গিয়ে দেখেন এক যুবক মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই গঙ্গার জোয়ার চলে আসায় জলে ডুবে যায় মৃতদেহটি। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দেখছি একটা চড়াতে বডি আটকে রয়েছে, এসে দেখছি, তাই লোককে খবর দিলাম। এইটুকু ছেলেটাকে আমি চিনতে পারলাম না, মুখটা বাড়িতে গোজড়ানো আছে। এই ছেলেটার বয়স খুব বেশি হলে ওই 25-28-এর মধ্যে। বডিটা দেখে কী মনে হচ্ছে, মনে হচ্ছে কালকে রাত্রিবেলায় কোনো কেস এরকম হবে হয়তো। এখানে সকালবেলা উঠে দেখি একটা বালি এই চড়ার ওপরে লাশ পড়ে আছে, উবুর হয়ে পড়ে আছে, চেনা যাচ্ছে না। এই তুলুপটি ঘাট আরতি ঘাটের সামনে প্রায় বললেও চলে, সোজা মানে চোড়াটায় বালি চোড়ায় পড়ে আছে। এইটাই আমরা দেখলাম, দেখে অনেকেই দেখতে গেল, অনেকেই দেখলো, দেখে চলে এলো, এখন জোয়ারের জলে এসে আবার ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে গত বছরের তুলনায় আলুর বীজের দাম দ্বিগুণ হওয়ায় নাভিশ্বাস কৃষকদের। এদিন এরই প্রতিবাদে জেলার সহ কৃষি অধিকর্তাকে স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা কিষাণ মোর্চার সদস্যরা। গত বছরের তুলনায় আলু বীজের দাম এবছর প্রায় দ্বিগুণ, ফলে চাষিদের মাথায় হাত। বর্তমানে খুচরো আলুর বাজার দর
40 টাকা। বীজের দাম বাড়ায় সামনের বছর খুচরো আলুর দাম আরও বেশি হওয়ার আশঙ্কা। ফলে অবিলম্বে আলু বীজের দাম কমানোর দাবিতে ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো হুগলির সহ কৃষি অধিকর্তাকে। আজ ভারতীয় কিষাণ মোর্চার হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সদস্যরা উপস্থিত হয় চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের সামনে। সেখানে প্রথমে একটি পথসভার মাধ্যমে আলু বীজের দাম বাড়া নিয়ে প্রতিবাদে সামিল হয় তারা। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল জেলার সহ কৃষি অধিকর্তাকে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে রাজ্য কিষাণ মোর্চার সদস্য অমরেশ চ্যাটার্জি বলেন, অবিলম্বে আলু বীজের দাম না কমালে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আপনারা সকলেই জানেন হুগলি জেলা একটি পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তর আলু উৎপন্ন জেলা। আজকে আলু চাষিদের যে সমস্যা, আলু বীজ চাষিরা পাচ্ছে না, বিজুবা পাচ্ছে সে অতিরিক্ত দাম। গত বছর যে আলু 50 কিলোর বস্তা 150-150 টাকায় বিক্রি হয়েছিল, এবার সে আলুটা 5000 টাকায় বিক্রি হচ্ছে। 5000 টাকা দিয়েও তিনি সঠিক মানে সঠিক গুণদত্ত সম্পূর্ণ আলু বীজ পাচ্ছে না। যদি আলুর বীজ যদি চাষিরা ঠিক সময় ঠিক মতো না পায়, তাহলে আগামী যে তারা যে বিশাল টাকা লগ্নি করতে করে যে আলু চাষ করবে, সে আলু চাষের যে ফলন হবে, যে ফলন কী দামে তখন বিক্রি হবে, সেই নিয়ে চাষিদের একটা খুব ধন্দে আছে। পশ্চিমবঙ্গে একটা কোল্ড স্টোর নেই যেখানে চাষি আলু বীজ রাখতে পারে, বীজ আলু সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তর রাজ্য যেখানে আলু উৎপন্ন হয়, কিন্তু এখানে আলু বীজ উৎপন্নের কোনো পরিকল্পনা বা কোনো পরিকাঠামো নেই। সেই জন্য যেন আগামী দিনে পরিকাঠামো হয়। আমাদের মাননীয় তো অনেক কথা বলেছেন, উনি আগে বলেছেন 2011 ব্লকে ব্লকে আমি কোল্ড স্টোর তৈরি করবো, অনেক কিছু করবো, চাষিদের উন্নতি করবো। 2016 সালে বলেছেন মহকুমা ভিত্তিক কোল্ড স্টোর তৈরি হবে, বহুমুখী কোল্ড স্টোর তৈরি হবে, তা কোনোটাই কিছু আমরা দেখতে পাইনি। সেইগুলো নিয়েই আজকে আমাদের এই ডেপুটেশন। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি। আজকে আসন্ন ছট পুজো, সেই উপলক্ষে ভক্তদের কথা মাথায় রেখে ভদ্রেশ্বরের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রশাসক ও পৌর প্রশাসক কমিটির সদস্য। আসন্ন ছট পুজোর অনুষ্ঠান উপলক্ষে ভদ্রেশ্বরের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন পৌরসভার পৌর প্রশাসক প্রলয় চক্রবর্তী ও পৌর প্রশাসক সদস্য প্রকাশ গোস্বামী, টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রেশমা খাতুন সহ অন্যান্যরা। ভদ্রেশ্বরের বাবুঘাট লঞ্চঘাট থেকে লঞ্চে চেপে ঘাটগুলি ঘুরে দেখেন সবাই। প্রলয়বাবু ও প্রকাশবাবুর নজরে ছিল ভদ্রেশ্বরের 7টি গঙ্গার ঘাট, কারণ ওই 7টি গঙ্গার ঘাটেই মূলত ছট পুজোর ভিড় হয়। ছট পুজো দিতে এসে গঙ্গায় যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হন তারা, সেজন্যই তাদের এই পরিদর্শন। ছট পুজোর জন্য ঘাটকার উপর থেকে দেখলে বোঝা যাবে না, মানুষ পড়ে গেলে কোনো বিপদ আপদ হয়ে গেলে ঘাটের তলাগুলো কোথায় কি আছে না আছে সেগুলো একটু দেখে যদি রিপেয়ার করে দিতে হবে, যা করতে হবে সেগুলোকে আমাদের করতে হবে। কত মানুষ আসবে? প্রচুর মানুষ আছে, ছট পুজো অবন্তি মানুষ আছে। ছট পুজো একটা অকেশন, এটা কোনো নির্দিষ্ট কমিউনিটির নয়, সবাই দেখতে আসে, অনেকে পুজো করতেও আসে। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি। আজকে আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। এদিন এই মিছিল 3 নম্বর গেট পার্টি অফিস থেকে শুরু হয়। মিছিলে পামেলান বিজেপির নেতা কর্মী সমর্থকরা। এই মিছিল সমাপ্ত হয় চুঁচুড়া ঘোরির মোড়ে। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তথা সাংসদ, লোকপ্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা দিলীপ ঘোষের উপর যেভাবে উত্তরবঙ্গে বর্বরোচিতভাবে এই তৃণমূলের দুষ্কৃতকারীরা হামলা করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের ওবিসি মোর্চার হুগলি সাংগঠনিক জেলার জয়রাজ পালের নেতৃত্বে আজকে আমাদের 3 নম্বর গেট থেকে আজকে এই ঘড়ির মোড়ে, ঐতিহাসিক ঘড়ির মোড়ের যে প্রতিবাদ সভা হচ্ছে, এটা আমরা ক্ষুদ্র প্রয়াস। কিন্তু আমরা বলতে চাই যে আজকে এমন কি ঘটনা ঘটছে যে আমাদের রাজ্য সভাপতি বিরোধী দল নেতা তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করতে হবে? আজকে 60টা বারের উপর গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র নেই? পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রকে লুট করা হয়েছে? আজকে যেখানে বিহারে আমরা জিতেছি, সেখানে
দলের শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, কোনো রকম কোনো বিরোধী দলের নেতার উপর আক্রমণ হয়নি, গাড়ি ভাঙচুর হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে একটা বর্বরিচিত শাসক, একটা জঙ্গল রাজ চলছে, সেই জঙ্গল রাজকে আমরা ই করবো। গৌতম চ্যাটার্জির নেতৃত্বে, জেলা সভাপতির নেতৃত্বে আমরা হুগলি জেলাব্যাপী এই আন্দোলন চলিয়ে দেবো। দিলীপ দার এই চপ উপর হামলা যে হয়েছে আমরা তীব্র নিন্দা করছি। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে বাজিতে নিষেধাজ্ঞা সমর্থনে চুচুড়ায় মোমবাতি প্রদান বিধায়কে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। ক্যারিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বরালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্স রে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরুয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 and 8145128871. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট ITI, NCVT গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন NCTE স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BEd ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-866, 9732-552726 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি।
হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নম্বর ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন। মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। বাংলার প্রথম ব্যাটারি চালিত যান প্রস্তুতকারক সংস্থা হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড। দীপাবলির পূর্ণ লগ্নে এই হুগলি মোটরসই নিয়ে এলো দারুণ অফার। হুগলি মোটরস এর তৈরি ই-রিক্সার 3টি মডেল, বাটারফ্লাই, বাটারফ্লাই XL ও বাটারফ্লাই কার্গো কিনুন আর পেয়ে যান একটি কার্ড। সেই কার্ড স্ক্র্যাচ করুন আর ঘরে নিয়ে যান টিভি, ফ্রিজ কিংবা স্মার্টফোন। হুগলি মোটরস, MG রোড, চুচুড়া, হুগলি। মোবাইল 8420119004। ফিরে এলাম বিরতির পর। সুপ্রিম কোর্টের নির্দেশে বাজি পোড়ানো রুখতে ও সাধারণ মানুষকে সচেতন করতে পথচারীদের হাতে মোমবাতি তুলে দিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সাধারণ মানুষের মধ্যে মোমবাতি বিতরণ করে সচেতনতার চেষ্টা তৃণমূল নেতার। পথচারীদের হাতে মোমবাতি তুলে দিয়ে জানিয়ে দিচ্ছেন, বাজি নয়, দীপাবলি পালন করুন মোমবাতির আলোয়। আজ সকাল থেকেই চুচুড়ার খাদিনা মোড়ে স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতা অসিত মজুমদার সাধারণ মানুষদের মধ্যে মোমবাতি বিলি করে চলেছেন। মোমবাতি দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাদের কোর্টের রায় সম্পর্কে অবগত করে জানাচ্ছেন, দীপাবলি পালন করুন দীপ জ্বালিয়ে, বাজি পুড়িয়ে নয়। গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ রাখতে বলা হয়েছে বাজি পোড়ানো, আর সে কারণেই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেমেছেন বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, দলের সিদ্ধান্ত আগেই জানানো হয়েছে সাধারণ মানুষকে, যাতে মানুষ বাজি না পোড়ান। আর আজ তাই সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে দলীয় প্রতীক সম্বলিত মোমবাতি বিলি করে সজাগ করছেন, দীপাবলি পালন করুন মোমবাতি জ্বেলে। যে মোমবাতির বাক্সে দলীয় প্রতীক সহ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শোভা পাচ্ছে। যদিও বিরোধীরা বলছেন দীপাবলির শুভেচ্ছা মঞ্চকেও ভোট প্রচার হিসাবে ব্যবহার করছেন চুচুড়ার বিধায়ক। আমরা নিষিদ্ধ করেছি, আমাদের সরকারও বাজি যাতে কেউ না পোড়ায় তার জন্য জনগণের কাছে আবেদন করেছে। আমরা বলি দীপ জ্বালাবার জন্য যে মোমবাতি দিয়ে দীপাবলি শুভেচ্ছা আমরা মানুষকে জানাচ্ছি, যে দীপের মুখ দিয়ে মানুষের জীবন উজ্জ্বল হোক, মানুষের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং সবাই সুস্থ থাকুক। আমরা দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দীপের মাধ্যমে।
মোমবাতির মাধ্যমে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। দোরগোড়ায় ছট পুজো, তাই চাবদানি বাসের সুবিধার্থে প্রায় 300 মিটার রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হলো চাবদানি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের জে এম লেনে। সময় কম, তাই যুদ্ধকালীন ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ চলছে চাবদানির 1 নম্বর ওয়ার্ডের জে এম লেনে। এখানে অনেক মানুষ ছট পুজো করেন, তাই তাদের যাতায়াত করতে চাবদানি পুরসভার উদ্যোগে প্রায় 300 মিটার রাস্তা ঢালাইয়ের কাজ চলছে পৌর প্রশাসক সুরেশ মিশ্রের প্রচেষ্টায়। রাস্তার কাজ দেখতে সুরেশ মিশ্র ছাড়াও এদিন উপস্থিত হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। আমাদের 1 নম্বর ওয়ার্ডে জে এন এম লেন, আর এখানে প্রচুর মা বোনেরা আমার ছট পুজো করেন, তাই রাস্তাটা খুব খারাপ ছিল। ছট পুজোর আগে রাস্তা আমরা করে দিলাম, যাতে মায়েদের যারা ব্রত করেন তাদের অসুবিধে কোনো না হয়। বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট তথা সমাজসেবী আর কে চ্যাটার্জির উদ্যোগে চন্দননগর হাসপাতাল মোড়ে রিক্সা চালকদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হলো। এদিন প্রায় 350 জনের হাতে তুলে দেওয়া হয় মধ্যাহ্নভোজের আহার। রিক্সাওয়ালা, ও রিক্সাওয়ালা, শোনো শোনো শোনো, তুমি কি পাও না একটুও ছুটি? ছুটি বলেন কি বাবু, তাহলে তো জুটবে না এক টুকরো রুটি। তাই তো এক টুকরো খাবারের আশায় সকাল থেকে চন্দননগর হাসপাতাল মোড়ে লাইনে দাঁড়িয়ে আছে রিক্সা ও ভ্যান চালকেরা, এসেছে তাদের পরিবার, পেটে বড় ক্ষুধা। মহামারীর সময় আকাশ ছোঁয়া দাম সবকিছুর, তাই খাদ্যদ্রব্য বিলি করার খবরে কুপন সংগ্রহ করে এসেছে তারা। সেই সময় সেই সমস্ত বিষয়গুলোকে দেখে আমরাও তার প্রতি আকৃষ্ট হই, এবং কয়েকদিন আগে সুভাষপল্লিতে একটা ত্রাণ বণ্টনের সময় আমি তার সঙ্গে যোগাযোগ করে রিক্সা চালকদের পক্ষ থেকে রিক্সা চালকদের যাতে কিছু উপকার হয়, তাদের যাতে কিছু ত্রাণ তারা পায়, সেই আবেদন আমরা ওনার কাছে রাখি, এবং উনি আমাদের এই আবেদনে সাড়া দিয়ে আজকে আমাদের একটা বড় রিক্সা শ্রমিকদের যেভাবে ত্রাণ সামগ্রী দিলেন, তাদের এই ত্রাণের যে উপকার হলো তার জন্য অবশ্যই এই যে আর কে চ্যাটার্জি মহাশয়কে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আর কে চ্যাটার্জি জিন্দাবাদ বলে তাকে অভিনন্দন জানাই। আগামী দিনে আর কে চ্যাটার্জি আরও সমৃদ্ধ হোক, আরও মানুষের কাছে তার সেবা নিয়ে পৌঁছতে পারুক, এই কামনা। সংখ্যাটা 300-র কিছু বেশি, তবে এদের পেটের কথা চিন্তা করেননি কোনো নেতা বা মন্ত্রী, চিন্তা করেছেন সমাজসেবী আর কে চ্যাটার্জি, যিনি একজন বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট। সেই মার্চ মাস থেকে বিভিন্ন জায়গায় এই মহামারীর কালে গরিব মানুষদের কিছু শুকনো খাবার ও জামা কাপড় দিতে দ্বিধা করেননি গরিবের কাছের মানুষটি। এই সেবাই তাকে উজ্জীবিত করে তোলে। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, এই গান গেয়ে সবাইকে অনুপ্রাণিত করলেন, আর মানুষের সেবা করে নিজে অনেক অনেক আনন্দ পেলেন সকলের, বিশেষ করে গরিব মানুষের প্রিয় বন্ধু আর কে চ্যাটার্জি। মুখ দেখিয়ে দে, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বললে পারি মনে রেখো, আমাদের নদী, আমাদের এরা সবাই খুব দুস্থ মানুষ, আমাদের এই দুস্থ মানুষের টানে আমি এসেছি। আমরা ভেতরে থাকার মানুষ, এসে দেখছি এত এত দুস্থ আর এত এত চন্দননগরের মধ্যে মানুষ না খেয়ে মরছে, আমার ধারণা ছিল না। তো আমার তরফ থেকে 2-4 দিন হলেও তাতে যারা ভালো করে খেতে পারে সেই ব্যবস্থা আজকে করেছি, লুঙ্গি গামছা এবং ভদ্রমহিলাদের কাপড়। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আছে। চাবদানি বিধানসভায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবেই। এদিন চাবদানি টাউন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়ে এক সাক্ষাৎকারে একথাই বললেন বিনয় কুমার। নতুন দায়িত্ব পেয়েছি, সভাপতি করেছেন আমাকে আমাদের গার্জিয়ান হুগলি জেলার নেতা কল্যাণ বরাজি, আমাদের নেতা দিলীপ যাদব আমাকে সভাপতি করেছেন সংগঠনটাকে ভালো করার জন্য। আমাদের সংগঠন আগে থেকেও ভালো ছিল, আজকে চাঁদানি পৌরসভাতে 22টা ওয়ার্ডের মধ্যে 20টা ওয়ার্ড আমরা এর আগেও পেয়েছি। কিছুদিন যাবতীয় কিছুটা সুবিধা হয়েছিল, কিন্তু
যেভাবে মমতা ব্যানার্জি কাজ করছে, আজকে উন্নয়ন ধারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, সাধারণ মানুষ অনেক কিছু পাচ্ছেন মমতা ব্যানার্জি মারফতে। আজকে যে করোনাটা হয়েছিল, করোনার পর চাকরি ফাঁকি থেকে সবাই বসে গিয়েছিলো, বাজার হাট সব বন্ধ ছিল, কলকারখানা সব বন্ধ ছিল, হাহাকার মিশে গেছিল, তখন দেখলাম আমরা মমতা ব্যানার্জিকে এগিয়ে এসে মানুষের প্রত্যেকটা বাড়িতে রেশন কার্ড ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা উনি করলেন। যাদের রেশন কার্ড ছিল না তাদেরকে কুপন দিয়ে ফ্রি রেশন কার্ড ব্যবস্থা করেছেন। আজকে তো করোনা কিছুটা আনলক হয়েছে, কলকারখানা খুলেছে, তবুও সমস্যাটা দেখে মমতা ব্যানার্জি 2021 জুন অবধি বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। না না, আমাদের চাপদানির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। হয়তো অত বড় একটা সংগঠন, দু চারটা লোক শারীরিক কারণের জন্য বাড়িতে বসে গেছে, হয়তো অনেক পুরনো কর্মীরা আছে যারা আজকে সুযোগ পাচ্ছে না। আমি পুরনো নতুন কিছু বুঝি না, আমি এটাই বুঝি যারা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, যারা টিএমসি দলটাকে বিশ্বাস করে, যারা মহামাটি মানুষকে বিশ্বাস করে, নতুন পুরনো সবাইকে নিয়ে আমরা চলব। সুতরাং এখানে কোনো দলাদলি কোনো সিন নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে ভদ্রেশ্বরের পৌর প্রশাসক প্রলয় চক্রবর্তীর উদ্যোগে 18 নম্বর ওয়ার্ডের পালবাগান দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। সামাজিক দূরত্ব মেনে বিজয়া সম্মেলনী হয়ে গেল ভদ্রেশ্বরের 18 নম্বর ওয়ার্ডে। এই অনুষ্ঠান হয় স্থানীয় পালবাগান দুর্গা মন্দিরে। ভদ্রেশ্বরের পৌর প্রশাসক তথা এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রলয় চক্রবর্তীর উদ্যোগে বিজয়া উৎসব যেন মেলবন্ধনে পরিণত হল। পুরুষ মহিলা মিলে বহু মানুষ এখানে আসেন শুভেচ্ছা বিনিময় করতে, তবে সোশ্যাল ডিস্টেন্স মেনে সকলে অংশ নেয়। আর বিজয়া সম্মেলনী বলে কথা, খাওয়া দাওয়া না হলে কি হয়, তাই মেনু ছিল ফুচকা, মোমো, পায়েশ, ঘুগনি, কফি ইত্যাদি নানা আইটেম। প্রত্যেক বছরই এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান উৎসবে পরিণত হয়। পৌর প্রশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সদস্য প্রকাশ গোস্বামী। প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর পর আমরা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করে থাকি। চেয়ারম্যান সাহেবের উদ্যোগে মাননীয় পৌর প্রশাসক প্রলয় চক্রবর্তী ওয়ার্ড, এই ওয়ার্ডে বিজয় সম্মেলনী হচ্ছে। আজকে বিভিন্ন ওয়ার্ডের মানুষ এখানে এসছেন, মিলন উৎসবে পরিণত হয়েছে। এবং যেহেতু করোনা সিচুয়েশান, দূরত্ববিধি মেনে মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা রেখে এই বিজয় উৎসব বা বিজয় সম্মেলনী উৎসব চলছে। কী খাওয়া দাওয়া হচ্ছে আজকে? খাওয়া দাওয়া বলতে বিভিন্ন ধরনের আইটেম রাখা হয়েছে। মহিলাদের জন্য ফুচকা স্টল আছে, রয়েছে মোমো স্টল, রয়েছে পায়েসের স্টল, রয়েছে ঘুগনি স্টল, রয়েছে কফি স্টল, বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে। দূরত্ববিধি মেনে মানুষ আজকের এই আনন্দ উপভোগ করছে। বিভিন্ন ওয়ার্ডে লোকেরা এসছে। পারমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 8 নম্বর ওয়ার্ডে পাঙ্খাটুলিতে বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল বিজয় সম্মিলনী অনুষ্ঠান। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 8 নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপঞ্জন গুহ, জেলার সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি, দুই শক্তিকেন্দ্র প্রমুখ সহ সমস্ত বুথ সভাপতি কার্যকর্তারা। এই দিন পাঙ্খাটুলির বিজেপির দলীয় কার্যালয়ে পালিত হয় এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট আর কে চ্যাটার্জির উদ্যোগে ও কলুপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় বিনা ব্যয়ে অনুষ্ঠিত হতে চলেছে স্বাস্থ্য শিবির। আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে এই শিবির। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 73%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তৃণমূলের জেলা কমিটি গঠন হতেই বিধায়ক পদ ত্যাগ তৃণমূলের বিধায়ক বেচারাম মান্নার। সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে বাজিতে নিষেধাজ্ঞা সমর্থনে চুচুড়ায় মোমবাতি প্রদান বিধায়কের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার। নমস্কার।
সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবছর আমরা সবাই শুভ বিজয়া পালন করব। যতটা সম্ভব বাড়িতে বসেই আমরা এবার বিজয়া পালন করার জন্য আমি সকলকে অনুরোধ করব। বিশেষ করে যে সারা ভারতবর্ষের সারা পৃথিবীর যে ভয় ভয় পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজ ব্যবহার করেই আমরা এবার প্রত্যেকেই বিজয়ার কী করবো, কোলাকুলির তো দরকারই নেই। আমাদের যে ভারতীয় যে সংস্কৃতির যে কৃষ্টি সংস্কৃতি সব প্রণাম করা, সেই হাত জোর করে প্রণাম করেই এবার আমরা বিজয়া পালন করব। কারণ আমাদের এবার বাঁচতে হবে, লড়াই করতে হবে, করোনার বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে পরের বার আমরা আরও ভালো করে করব। তাই আমি আবার সকলকে, সকল পশ্চিমবঙ্গবাসীকে, সকল হুগলিবাসীকে এই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি।